একজন সাধারণ মুসলিম হিসাবে দিনী জ্ঞান অর্জনের শুরুতে কোরআনের তাফসির ও হাদিস পড়া কতটুকু জরুরি ধারাবাহিকতার সাথে কিভাবে জ্ঞান অর্জন করতে পারি ভাই রতন আলী ধন্যবাদ দিনী জ্ঞান অর্জনের ব্যাপারে গুরুত্ব দেওয়ার জন্যে একজন সাধারণ মুসলিম হিসাবে আমাদেরকে দিনের জরুরি জ্ঞানগুলো অর্জন করতে হবে দিনের জরুরি জ্ঞানটা কি দিনের জরুরি জ্ঞান হচ্ছে প্রথমেই আকিদা ও ইবান আল্লাহকে জানতে হবে আল্লাহ কিতাবকে জানতে হবে ফেরস্তাদের সম্পর্কেও কিছু জানতে হবে আমাদেরকে আর নবী রাসুলদের ব্যাপারেও জানতে হবে বিশেষ করে শেষ নবী মোহাম্মদ সাল্লাইসাল্লামের জীবনী এবং তার রেখে যাওয়া আদর্শ ভালো করে অনুধাবন করতে হবে পাশাপাশি আখেরাতে বিশ্বাস এবং তকদিরের প্রতি বিশ্বাস এ বিষয়গুলো কোরআন কোরআনসন্নায় অত্যন্ত বিস্তারিতভাবে এবং সংক্ষেপে সুন্দরভাবে উল্লেখ করা আছে আগে সংক্ষেপে জানতে হবে তারপরে যতটুকু বিস্তারিত জানা যায় তাহলে এটা হলো ইমান এবং আঁকিদার বিষয় দ্বিতীয় হচ্ছে ইবাদত ইবাদত আমরা ইসলাম গ্রহণের পরপরই আমাদেরকে পরিপালন করতে হয় তাই না যেমন সালাদ যখনই কেউ ইসলাম গ্রহণ করেছে অথবা সে বালিক হয়েছে মুসলিম ফ্যামিলির সন্তান ছেলে কিংবা মেয়ে যেই হোক না কেন তাহলে তাকে তাৎক্ষণিকভাবেই সালাদ শুরু করতে হবে এবং ডেইলি পাঁচ অক্ত সালাত। অতএব এটা অত্যন্ত জরুরি জ্ঞান দিনের জরুরি জ্ঞান কিভাবে সালাদ পড়তে হবে সালাদটাকে কীভাবে রসুসুল অনুযায়ী আদায় করতে হবে ইত্যাদি দিনে জরুরি জ্ঞান যখন প্রথম রমাদান সে পাবে তাকে সিয়াম রাখতে হবে মুসলিমরা বালেগ হওয়ার পর আর মুসলিমরা যখনই সে ইসলাম গ্রহণ করে তখন থেকেই যখন তার ধন মধ্যে নেশা পরিমাণ সম্পদ থাকবে যোগ্য তাহলে তাকে জাকাত দিতে হবে প্রতি বছর একবার করে আর ওসর হলে প্রতি ফসলে দিতে হবে হজ যদি ফরজ হয় জীবনে একবার হজ করলেই চলবে তাইলে এই যে ইবাদতের এতগুলো ইবাদত পাশাপাশি আরও কিন্তু আছে ইবাদত সাদাকা নফল ইবাদত নফল শ্রিয়াম নফল কাজ জনকল্যাণমূলক কাজ মানুষের কল্যাণে নানারকম কাজ রোগীর সেবা ইত্যাদি নানা ধরনের কাজ যেগুলো শরীয়তি ইবাদত হিসাবে গণ্য এগুলির কিছু মূলনীতি আছে ইসলামের বেসিক জিনিস তাহলে একদম বড় বড় ইবাদত থেকে আরম্ভ করে তার নীতি তার সম্পাদনের পদ্ধতি থেকে আরম্ভ করে নফর ইবাদত আপনি নফর ইবাদতটাও যদি সেরাই নীতিমালা অনুযায়ী না করেন তাহলে কিন্তু এটার ইবাদত থাকছে না এটা দাত হয়ে যাবে আপনি যেমন কোনো একটা নির্দিষ্ট নামাজ নিজ থেকে চালু করে দিলেন অথবা যেগুলোর পক্ষে কোনো শরীয়তের সহি দলিল নাই যেমন মেরাজের রাতে আপনি সবে মেয়েরাজের সালাদ শুরু করে দিলেন নফল বাট স্টিল এটা বেদা হবে এটা পাপের কারণ হবে এবং এই ধরনের ইবাদত যেগুলোর পক্ষে শরীয়ত কোন দলিল নেই সেগুলো গ্রহণযোগ্য হবে না সুতরাং আমাদেরকে ইবাদত সম্পর্কে জানতে হবে ফেখু তোহারা ফেখু সলাহ ফেখু জাকা ফেখু সিয়াম ফেখুল হাজলরা এবং ফেখুল মামেল মামেলাত নিয়ে আমরা একটু পরে বলছি তাহলে ইবাদতের ক্ষেত্রে কয়েকটা জিনিস আলহামদুলিল্লাহ যে তাইবা একাডেমি আপনাদের জন্য এসবগুলো বই উপহার দিতে যাচ্ছে এর মধ্যে বেশ কিছু বই ইতিমধ্যে বের হয়েছে বাকি বইগুলো হওয়ার পথে ইবাদত সম্পর্কে একদম পরিপূর্ণ একটা বিশুদ্ধ কোর্স আপনারা পেয়ে যাবেন অলরেডি আমাদের ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজের মধ্যেও কিন্তু এই জরুরি জ্ঞানগুলো ইন্টিগ্রেট করা আছে আপনি জানতে চেয়েছেন যে আপনি কিভাবে ধারাবাহিক জ্ঞান অর্জন করবেন কোন কোন বই পড়বেন ডিপ্লোমা ইন ইসলাম স্টাডিজ যেটি তাইবা একাডেমি অনলাইনে অফার করছে সেটি প্রাথমিক জ্ঞান অর্জন করার জন্য মোটামুটি যথেষ্ট যদিও জ্ঞান অর্জনের ভুবনটা তো অনেক বড় একজন মুসলিমও প্রাথমিক জ্ঞান অর্জন করার পরে সংক্ষেপে বিস্তারিতভাবে সে আর অনেক কিছু অর্জন করতে পারে তাহলে দুটো এরিয়ার কথা আমরা বললাম একটা ইমান ও আকি আকিদাও ইমান অথবা ইমান আকিদা এবং আরেকটা হলো ইবাদত তৃতীয় হচ্ছে আখলাখ আখলাখ খুব জরুরি একজন বিশুদ্ধ আঁকিদার অধিকারী মানুষ যে শুদ্ধভাবে বিবাদত পালন করে তার আখলাখটা সুন্দর হতে হবে যেমনটি ছিল রাসুলুল্লা সাল্লা আখলাখ এ সম্পর্কে আলকুরানা সুন্নায় হিউজ পরিমাণ আলোচনা আছে ম্যাটেরিয়ালস আছে এবং বিভিন্ন নলেজ এখানে শেয়ার করে দেওয়া হয়েছে সেগুলো আমাদের পড়তে হবে এবং চতুর্থ হলো মামলাাত মামেলাত নিয়ে আমরা বেশি ব্যস্ত বিবাহ শাদী তলাক ব্যবসা বাণিজ্য চাকরি পেশাগত দায়িত্ব পালন এবং দুনিয়ার আরও যত কাজ এবং যত হাব্যজাম সব এগুলো মরামেলাতের মধ্যে গণ্য কিন্তু এই মরামেলের মধ্যেও ইসলামের কিছু নীতিমালা আছে যাতে জাগতিক আমলগুলো আমরা অত্যন্ত সুন্দরভাবে ভাবে কোরআন সুন্দর আলোকে পরিপালন করতে পারি এবং কোরআন সুন্দর আলোকে মানে কি এখানে হারাম হারালের ভিত্তিতে আমাদের জীবন জুড়ে যতগুলো কর্মকাণ্ড আছে এর মধ্যে কোনটা হারাম সেটা আমরা করব না সর্বতভাবে সেটাকে আমরা বর্জন করব আর যেগুলো করতেই হবে ওয়াজিব সেগুলো আমরা করবো যেমন বাবা মায়ের দেখাশোনা করা ওয়াজিব সন্তানের খরফুস দেওয়া লালন পালন ইসলামী তরবিয়ত ওয়াজিব ফরজ করতে হবে স্ত্রীর খরফুস দেওয়া ইত্যাদি তাহলে দেখা যাচ্ছে মামায়াতের মধ্যে অনেক ওয়াজিব কাজ আছে অনেক মোস্তাহাব কাজ আছে অনেক মহাবাহ কাজ আছে তিনটে স্তর ওয়াজিব আরেকটা হল মুস্তাহাব কিংবা সুন্না মান্দোব একই অর্থ আর আরেকটা হলো মুবাহ বা পারমিটেড শরিয়াতে জায়স অনুমোদিত তাহলে মেলাতের মধ্যে এই তিনটার বাইরে যাওয়া যাবে না যে কাজগুলো মাক্রুহ এবং হারাম সেগুলো আমাদেরকে বর্জন করতে হবে আমরা এই যে শরীয়তের বিভিন্ন হুকুমের স্তরগুলো নিয়ে হয়তো আমরা জানি তারপরেও আমাদেরকে করণীয় এবং বর্জনীয়গুলো জেনে নিয়ে তার নীতিমালা জেনে নিয়ে আমালতকে সাজাতে হবে তাহলে এই যে চারটা এরিয়া আমরা বললাম এই চারটা এরিয়ায় আমাদেরকে প্রয়োজনীয় জ্ঞান অর্জন করতে হবে ইমান ও আকিদা ইবাদাত আখলাক এবং মরমালাত এর জন্য যে বইগুলো আছে সেগুলো তো আসলে অসংখ্য আপনি যদি আরবি বা ইংরেজিতে বলেন তাহলে অসংখ্য বই এর উপর আছে আপনি সালামের মধ্যে ইংরেজি বইগুলো পাবেন আর সৌদি আরবের যে কোনো লাইব্রেরিতে বিশুদ্ধ বইগুলো পাবেন এই চারটে রিয়াতে বাংলায় এখন আলহামদুলিল্লাহ বই পাওয়া যাচ্ছে বিভিন্ন লাইব্রেরিতে বিশুদ্ধ বইগুলো এখন ছাপা হচ্ছে আমাদের তাই একাডেমি থেকেও আমরা বই ছাপানো শুরু করেছি এবং আমাদের আরও কিছু প্রতিষ্ঠান আছে যেগুলো থেকে আমাদের বইগুলো আমরা পরিবেশন করছি তো এর মধ্যে ইমান ও আকিদার উপরে যেমন আকিদাত তৌহিদ প্রফেসর ডক্টর সালাল ফাউজানের লেখা এ বইটি আমি অনুবাদ করেছি এটি বাজারে পাওয়া যায় পাশাপাশি আছে অসুল ইমান এ বইটি মদিনার বিভিন্ন শিক্ষকদের লেখা একটা চমৎকার সংকলন এটি এটি অনুবাদ হয়েছে সবুজপত্র থেকে আর এর পাশাপাশি ইসলামী আকিদা ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীরের বেশ ভালো একটি বই এছাড়াও সৌদি আরবের বিভিন্ন শায়েকদের অনুবাদকৃত আকিদার বই আছে আপনি ইসলাম হাউস ডট কমের মধ্যে পাবেন কিও ডট ইনফোর মধ্যে পাবেন পাশাপাশি ইবাদতের উপর আমরা যেটা বললাম আপনারা তাইবা একাডেমির সিরিজটা ফলো করতে পারেন এছাড়াও রাসুলুল্লাহ সাল্লি সাল্লামের সালাতুরপরে মামেবুল কাইমের লেখা বই আছে শেখ আলবানির লেখা বই আছে সেগুলো আপনারা পড়তে পারেন এবং অন্য অন্য ইবাদতের ক্ষেত্রেও আমাদের এই মহাকে গোলামাই ক্যারামের সুন্দর সুন্দর বই আছে সালাতের উপর খুব ছোট্ট একটা বুকলেট আছে বাজ শেখ পারে এরপর হচ্ছে আখলাক আখলাখের উপর বইটা বই তো বেশি তাই না মানুষ কমন নৈতিকতার উপরে বেশি লেখে এবং এই জায়গায় খুব বেশি একতলাফও নেই যতটা একতলাফ আছে আকিদার ক্ষেত্রে যতটা একতলাফ আছে ইবাদত পরিপালনার ক্ষেত্রে নানামুখী পদ্ধতি আমরা দেখতে পাচ্ছি নানা কথা আর আখলাকের ক্ষেত্রে কথা কেউ বলেনি যে মিথ্যা কথা বলাটা জায়েজ চুরি করাটা জায়েজ অন্যায় করাটা জায়েজ আর উপর আক্রমণ করাটা যায় এটা কেউ বলেনি বরং সবার কথাই নৈতিকতার দিক থেকে প্রায় একরকম ফলে এ প্রসঙ্গে যে বইগুলো আছে আপনারা সেগুলো পড়ে দেখতে পারেন কোনো সমস্যা নেই তবে মনে রাখতে হবে এই সকল রেফারেন্সের ক্ষেত্রে বিশুদ্ধ হাদিসের আলোকে লিখতে হবে কোরআনের পুরোটাই বিশুদ্ধ কিন্তু এর ব্যাখ্যায় হয়তো মানুষ মন গড়া কথা বলতে পারে আর হাদিসের ক্ষেত্রে আমরা যেটা দেখি অতি দুর্বল কিংবা বানোয়াট জাল হাদিসের নামে বেশ কিছু ছড়িয়ে দেওয়া হয়েছে সেগুলোকে অ্যাভয়েড করে সহি এবং হাসান এই দুই প্রকার হাদিসের মাধ্যমে যদি কেউ তার বক্তব্যগুলো উপস্থাপন করে তাহলে সেটা গ্রহণ করা যেতে পারে যাই হোক আমরা আবারও রেকমেন্ড করবো আমাদের ডিপ্লোমা ইন ইসলাম স্টাডিজের কোর্সটা যদি আপনারা কেউ এনরোল করেন সেটা পড়েন কমপ্লিট করেন তাহলে সেখানে এই জরুরি এরিয়াগুলোতে যত সহি মার্জা রেফারেন্স আছে বইপত্র আছে সেগুলো কিন্তু আপনারা সেখানেও জেনে নিতে পারবেন পাশাপাশি আমরা আরেকটা ঘোষণাও এখানে দিতে পারি সেটি হচ্ছে আপনারা জানেন আমাদের আরেকটি প্রতিষ্ঠান আছে কুল্লিয়াতুল আনিল ক্যারি মদ্য রাসুল ইসলামিয়া ঢাকার উত্তরায় সেখানে সরাসরি পুরুষদের জন্য এবং নারীদের জন্যে সার্টিফিকেট ইন ইসলাম স্টাডিস আর সেটা বড় ডিপ্লোমা আকারে নয় খুবই কনসাইজ এবং ছোট্ট আকারে আমরা জরুরি জ্ঞানগুলো শেয়ার করার চেষ্টা করছি আমাদের স্কলাররা সে ক্লাসগুলো নেবেন আপনারা যদি সরাসরি শিক্ষকদের থেকে জ্ঞান নিতে চান তাহলে সেখানেও আপনারা এনরোল করতে পারেন